আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম শীতের প্রথম কুয়াশা এবং সাথে সরিষার ক্ষেত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝলমলে রোদে সরিষার ক্ষেত কেমন দেখায়। বেশ কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকার পর কয়েকদিন যাবৎ বেশ ভালোই রোদ উঠছে আলহামদুলিল্লাহ। সকালের এই রোদের সাথে হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। দূরের সরিষা ফুলগুলো অনেকটা গাঢ় লাগছে এবং কাছের ফুলগুলো অপেক্ষাকৃত হলুদ কম লাগছে। এর কারণ হচ্ছে দূরের ওই সরিষা ফুলগুলোতে রোদ পড়েছে এবং কাছেরগুলোতে এখন পর্যন্ত রোদ পড়েনি। এই সময়টাতে গ্রামে যেদিকেই তাকাবেন শুধু হলুদ আর হলুদ, যেন প্রকৃতি হলুদ শাড়ি পরেছে। এখানে একটা নদীও আছে, নদীতে কিছু নৌকা বাঁধা আছে। যদিও নদীতে পানি তেমন একটা নেই, কারণ এখন তো বর্ষাকাল নয়। নদীর ওই পারে বেশ কিছু বাড়িঘরও দেখা যাচ্ছে। ওদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই নৌকা। এই নদীটার নাম আমি সঠিক জানি না, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আশা করি পরবর্তীতে জেনে আপনাদেরকে জানাতে পারব। ওই যে কিছু অংশ হলুদ দেখা যাচ্ছে। এই সরিষা ফুলের গন্ধে চারিদিক মৌ মৌ করছে, অসাধারণ সেই গন্ধ। যেখানেই হলুদ দেখি ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করে, তাই করেও ফেলি। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই, ভালো থাকবেন।